بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قال يا ادم انبئهم باسمائهم فلما انباهم باسمائهم قال الم اقل لكم قال الم اقل لكم اني أعلم غيب السماوات والأرض غيب السماوات والأرض وأعلم ما تبدو واعلم ما تبدون وما كنتم تكتمون واذ قلنا للملائكه تسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا, وكلا منها رغدا حيث شئتما. وَلَا تَقْرَبَ هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ صدق الله العظيم سورة بقرار تتريش نمبر آيات رمضان الله رب العالمين إرشاد كورتشان আদম তিনি বললেন হে আদম ফেরিস্তাদেরকে বলে দাও এসবের নাম আমি উহম বি আসমা ইহিম ফলাম্মা আম বা আসমা ইহিম তিনি এরপর যখন তিনি বলে দিলেন এসব জিনিসের নাম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون تقول تني بولن. أمي كي تمدر كي بوليني الله تعالى بولنا أمي كي تمدر كي بوليني جامي أسمان جابوتي أو غوپون بشوية شمبر كي خوب كوري أبو غطور ও মা ওখ তুমুন এবং আমি সেসব বিষয়ে জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা প্রকাশ করো না বা তোমরা গোপন করো সেসব বিষয়ে আমি অবগত রয়েছি এরপর আল্লাহ তালা বলছেন ও আলিল মালা ইকুলি আদম এবং যখন আমি হজরত আদম আলি সিজদা সিজদা করার জন্য ফেরিস্তাদগণকে নির্দেশ দিলাম ফসাযাদুা ইল্লা ইবলিস তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো আবা ওস্তাক বর ওয়াকান আমিন আল সে নির্দেশ পালন করতে অস্বীকার করল ওস্তক বরা এবং সে অহংকার প্রদর্শন করলো ও মিনাল কাফিরিন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইয়া জান্না এবং আমি আদম আলি ইসলামকে হুকুম করলাম যে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো খুলা মিনহা রানু সে তোমা এবং সেখান থেকে যা ছাও তৃপ্তি সহকারে তুমি খেতে থাকো তোমরা কিন্তু এই গাছের নিকটবর্তী হয় না জালিমিন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে এতটুকু জমা আমাদের সামনে চলে আসলো আলহামদুলিল্লাহ তফসিরে ইজাহারুল কোরআনে আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ তালা এই প্রোগ্রামকে যেন পবিত্র কোরআন কোরআনে করিম বুঝার মাধ্যম এবং কোরআনে করিমের হৃদায়ত থেকে আলো গ্রহণ করার একটি উপাদান হিসেবে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন চৌত্রিশ নম্বর আয়াতের আলোচনা এর আগ পর্যন্ত আমাদের আলোচনা তফ সংক্রান্ত আলোচনা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সুস্পষ্ট হয়ে গেছে কিন্তু এখন এখন চৌত্রিশ নম্বর আয়াত থেকে তফসির নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপনের আমি প্রয়াস পাবো ইনশা আল্লাহতলা যখন আল্লাহ তালা বলছেন যে আমি ফেরিস্তগনকে আদম আলী ইসলামকে সেজদা করার জন্য হুকুম দিলাম তো ইবলিস ছাড়া সবাই তখনই সেজদা করলো ইবলিস নির্দেশ অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো পূর্ববর্তী আয়াতসমূহের মধ্যে হজরত আদম আলি সালামের যে ফজিলত শ্রেষ্ঠত্ব প্রাধান্য ফেরিস্তাদের উপর সেটা সুস্পষ্ট হয়েছে আল্লাহ তালা জমিনের মধ্যে জমিনের মধ্যে তার প্রতিনিধি তার খলিফা নিযুক্ত করতে চাইলেন আর এই খলিফা নিযুক্তির ব্যাপারটি যখন ফেরিস্তাদের সামনে পরামর্শ হিসাবে আল্লাহ তালা রাখলেন তখন ফেরিস্তারা প্রথমে বললেন যে আমরাই তো আবাদতের জন্য যথেষ্ট ছিলাম আপনার প্রতিনিধি হওয়ার জন্য এমন মাহলুককে আপনার খলিফা হিসেবে নিযুক্ত করতে যাচ্ছেন যারা দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে যারা রক্তপাত গোঠাবে যারা লড়াই ঝগড়া বিবাদ করবে তো আল্লাহ তালা এক হাকিম হিসাবে শাসক শাসকের স্বরেও বললেন যে তোমরা নীরব হয়ে যাও ইন্নি আলম মালা তা আলমুন আমি যা জানি তা তোমরা জানো না আর এরপরে আল্লাহ তালা বললেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আর যে হজরত আদম আলী ইসালামকে আল্লাহ তালা জ্ঞানের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দান করেছেন তো জমিনের উপর প্রতিনিধিত্ব করতে হলে এই জমিনের সবগুলো জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে জ্ঞান বিজ্ঞানের যত দিক রয়েছে এগুলোর উপর পরিপূর্ণ জ্ঞান যদি না থাকে অভিজ্ঞতা এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান যদি না থাকে তাহলে এই জায়গার উপর শাসন ক্ষমতা পরিচালনা করা প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা এটা সম্ভব নয় তো প্রথম কথা হলো তোমরা মনে করেছো যে যাদের মধ্যে গুনাহের উপাদান রয়েছে যে সৃষ্টির মধ্যে তারা না ফরমানি করতে পারে তারা আবার খলিফা হবে কিভাবে তো আল্লাহ বললেন তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না প্রতিনিধিত্ব করতে হলে সীমালঙ্ঘন থাকতে হবে কারণ প্রতিনিধি সেখানেই পাঠানো হয় যেখানে মানে সীমালঙ্ঘনের সম্ভাবনা আছে আপনারা পুলিশ কোন জায়গায় পাঠান এই বিভিন্ন জায়গায় আমরা ডিসি নিয়োগ করি জেলা প্রশাসক নিয়োগ করা হয় প্রশাসনকে নিয়োগ দেওয়া হয় যেখানে আইনের উল্টো করার লঙ্ঘনের সম্ভাবনা বিদ্যমান থাকে সেখানেই একটা প্রশাসনকে নিয়োগ দেওয়া হয় তো জমিনের উপর আমি প্রতিনিধিত্ব প্রতিনিধি নিযুক্ত করতে যাব। খলিফা নিযুক্ত করতে যাব যে আমার পক্ষ থেকে সে ডিসিপ্লিন করবে সে সব কিছু ঠিক করবে সব ব্যবস্থাপনা করবে সিস্টেমকে ডেভেলপড করবে এবং সুন্দরভাবে সে পরিচালনার দায়িত্ব পালন করবে প্রতিনিধিত্বের দায়িত্ব সে পালন করবে এখন এটা তো হয়ই না যদি সীমালঙ্ঘনের সম্ভাবনা না থাকে তখন তো অটোমেটিকলি সব কিছু চলতো এখানে প্রতিনিধি নিয়োগের ব্যাপারটি বেকার একটা বিষয় হয়ে দাঁড়ায় তো গুনাহের যোগ্যতা না থাকলে এমন মখলুক যদি না হয় যারা গুনাহ করতে পারবে যারা জুলুম করতে পারবে যারা সীমালঙ্ঘন করতে পারবে তো এমন মখলুক তৈরি না করলে খলিফা নিয়োগ করার যথার্থতাই থাকে না প্রয়োজনীয়তাই থাকে না এই জন্য আমি আল্লাহ বালদভাবে জানি যে যে মখলোকের মধ্যে গুনাহের যোগ্যতা আছে এমন মখলুকই কেবল প্রতিনিধিত্ব করতে পারে আর প্রতিনিধির হক সে আদায় করতে পারে এই জন্য জমিনের উপর আল্লাহর প্রতিনিধিত্বের হক এবং আল্লাহ তালার বিভিন্ন সিফাত এবং গুণাবলীর প্রতিচ্ছবি হয়ে দায়িত্ব পালনের যে যোগ্যতা এটা থাকতে হলে কিছু সীমালঙ্গনের একটা যোগ্যতাও তাদের মধ্যে থাকতে হবে ফেরিস্তাদের মধ্যে এটা নেই সুতরাং তোমরা হতে পারো না আর জ্ঞানের মাধ্যমে আমি হজরত আদম আলিহিসকে এবং মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি এলমে দিনের কারণে জ্ঞানের কারণে জাগতিক জ্ঞান বলেন দিনই জ্ঞান বলেন সব কিছুর শ্রেষ্ঠত্ব এর দ্বারা সুপ্রমাণিত হয় তো আল্লাহ তালা জ্ঞানের মাধ্যমে একটা শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর মানুষকে দান করেছেন এবং বলেছেন যে তোমরা খলিফা নিযুক্ত হওয়ার যোগ্যতা তোমরা রাখো না তোমাদের মধ্যে এই নেই ফেরিস্তাদের মধ্যে এবিলিটি নেই জিন্নাতের মধ্যে এবিলিটি নেই এই এবিলিটি এই যোগ্যতা শুধু মানব জাতির মধ্যে রয়েছে আদম আলি ইসলামের মধ্যে রয়েছে তো জিন জাতির মধ্যেও এই যোগ্যতা নেই আর মানব জাতির মধ্যেও এটা নেই ফেরিস্তাদের মধ্যেও এটা নেই শুধু মানব জাতি এমন যাদেরকে আল্লাহ তালা বিভিন্ন কারণে জ্ঞানের কারণে যোগ্যতার কারণে অভিজ্ঞতার কারণে সকল জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় তাদের পদচারণা রয়েছে তাদের পাণ্ডিত্যপূর্ণ অভিজ্ঞতা রয়েছে সে কারণে আল্লাহ আল্লাহত মানব জাতিকে একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন আর এই শ্রেষ্ঠত্বের ভিত্তিতে আল্লাহ তয়ালা খলিফা নিযুক্ত করেছেন মানব কিছু মিনের উপর তো এটা যখন জিন জাতি এবং ফেরিস্তা কোল সবার সামনে যখন এটা সুস্পষ্ট হয়ে গেল যে খলিফা নিযুক্ত হওয়ার যোগ্যতা শুধু ফেরস্তাদের মধ্যে খলিফা নিযুক্ত হওয়ার যোগ্যতা শুধু মানব জাতির মধ্যে ফেরিস্তাদের মধ্যে ওই যোগ্যতা নেই জিন জাতির মধ্যে ওই যোগ্যতা নেই এটা যখন যোগ্যতার ভিত্তিতে অভিজ্ঞতার আলোকে প্রতিনিধি হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি প্রয়োজন সেই নিরিখে বিবেচনা করার পর যখন মানব জাতির মধ্যে আদম আলী মধ্যে এই যোগ্যতাটা সুপ্রমাণিত হয়ে গেল তখন বাকি সবাইকে বলা হলো যে তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আসলো যে তোমরা সেজদায় তাজিমই করো তাজিমের সেজদা তোমরা করো তো ওই সময় সবাই সেজদা করলো সব মখলোক যারা ছিল সবাই সেজদা করলো কিন্তু ইবলিস এই সেজদা করতে পারেনি তো ইবলিস এই সেজদাটা করেনি আয়াতের বাছনভঙ্গি দ্বারা এবং গ্রামারের দিক থেকে যদি এই আয়াতের আরও বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসা হয় তাহলে এই বাস্তবতাটা ফুটে উঠবে আমি এদিকে যাচ্ছি না ওইটা একটু সার্ফ নহার আলোচনা হয়ে যাবে বা আরবি গ্রামার নিয়ে আলোচনা হয়ে যাবে একটু সুকঠিন হয়ে যাবে তো এর দ্বারা বোঝা যায় কোরআনে করিমের বাচনভঙ্গি এবং আয়াত দ্বারা এই কথা সুস্পষ্ট হয় যে আল্লাহ তালা সব সবাইকে নির্দেশ করেছেন সাজাদ আল মালাহা এবং সকল সৃষ্টিকুলের মধ্যে ফেরেশতারাই তখন শ্রেষ্ঠ ছিল তো এই জন্য সকল ফেরেশতারা সেজদা করলেন এর মাধ্যমে এক জাতির কথা বললেন যে ইল্লা ইবলিস হ্যাঁ সেজদা করেনি জিন জাতিকে যদি হুকুম না দেয়া হতো তাহলে তো ইবলিস সেজদা করেনি এই কথাটা আসে না এখানে তা সবাই সেজদা করেছে শুধু ইবলিস করেনি ইবলিস করেনি এখন একটা একটা প্রশ্ন এখানে আসে প্রথম যে ফেরিস্তাদেরকে হুকুম করা হয়েছে হজরত আদম ইসলামকে যেন তারা মানের সেজদা করে একইভাবে আমরা কোরআন শরীফের মধ্যে দেখতে পাই হজরত ইউসুফ আলিহালাম সরা ইউসুফের মধ্যে রয়েছে হজরত ইউসুফ ইসলামের মা বাবা এবং তাঁর ভাইদেরকে আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন যখন তারা মিশর পৌঁছালেন তো তখন তারা ইউসুফ আলি ইসলামকে সিজদা করেছেন তো এটা নবীগন্ত করতেই পারেন না এটা প্রশ্নই আসে না আল্লাহ ছাড়া কারো আবাদত কারো উপাসনা এটা তো শেরক এবং কফর এটার দূরতম কোনো সম্ভাবনা হতেই পারে না কোন শরীয়তে এটার বৈধতার কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই এছাড়া এর কোনো অর্থ আর হতেই পারে না একইমাত্র অর্থ এখানে স্থির স্থির হয় যে আগেকার নবীগণের যুগে সম্মানার্থে সেজদা করার ধরনটা এরকমই ছিল যে বর্ত বর্তমান সময়ে যেভাবে আমরা কাউকে দেখলে অভিবাদন জানাই সালাম করি মুসাফাহা করি মায়ানাকা করি হস্তচুম্বন করি এই ধরনের যে সম্মানের জন্য আমরা কার সম্মানের উদ্দেশ্যে কারের জন্য দাঁড়িয়ে যাই এরকমেরই একটা অভিবাদনের পদ্ধতি হিসাবে সম্মান জানানোর জন্য জাস্ট জায়েজ ছিল ইমামে জস্বাস রহমতুল্লা আলী আহ কামুল কোরআনের মধ্যে এটাই বলেছেন যে পূর্ববর্তী নবীগণের শরীয়তের মধ্যে বড়দের সম্মানার্থে সেজদা করা মুবাহ ছিল বৈধ ছিল শরীয়তে মোহাম্মদীয় আলা সাহবিহ তসলিম আসসাল্লাহ তসলিমের মধ্যে এটা রহিত হয়ে গেছে এখন বড়দেরকে আমরা সম্মান জানানোর জন্য সালাম করতে পারি মুসাফা করতে পারি কিন্তু রুকুর কৈফিয়ত সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে সেজদার যে ধরন রুকুর যে ধরন এগুলোকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে শিরিকের দূরতম সম্ভাবনা থেকেও সবাইকে বাঁচানোর জন্য এমনকি নামাজের অবস্থায় দাঁড়ানো অবস্থায় নামাজে যেভাবে হাত বেঁধে কারো সামনে দাঁড়ানো হয় তো এইভাবে হাত বেঁধে যেভাবে নামাজে দাঁড়ানো হয় এই হাইয়াত এবং এই ধরন অবলম্বন করে কারো সামনে দাঁড়ানোও জায়জ নয় কারণ এবাদতের কোনো পদ্ধতিকে মখলুকের জন্য আর এখন জায়েজ রাখা হয়নি তো এই জন্য অতীতের শরীয়তের মধ্যে যেটা জায়েজ ছিল বর্তমান সময়ে এই সম্মান পূর্বক সেজদার কোনো অবকাশ নেই সুযোগ নেই এটা থেকে সম্পূর্ণরূপে দূরে রাখা দূরে থাকা নেহাত জরুরি কারণ শির থেকে অনেক দূরে আগেকার সময়ে ছবি অঙ্কনও জায়েজ ছিল প্রাণীর ছবি অঙ্কনও এগুলো জায়েজ ছিল ইয়া ইয়াম আলুন হজরত সুলেমান আলী ইসলামের খিসার মধ্যে রয়েছে যে ইয়াম আলুন আলহু মা ইয়েশা ওমিন মাহারি ওয়া ও যে জিনজাতিরা তারা বড় বড় মেহরাব এবং তামাসিল বা ফটো তারা তৈরি করে দিত তো এখন যেহেতু এগুলোর মাধ্যমে মূর্তি পূজার সম্ভাবনা উপাসনা এবং শির্কের সম্ভাবনা সমূহ সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে আমাদের শরীয়তের মধ্যে এই সব সম্ভাবনা থেকে সকলকে বাঁচানোর জন্যে এই কোনো ধরনের প্রতিমা তৈরি করা প্রতিকৃতি তৈরি প্রতিকৃতি তৈরি করা এবং ফটো ইত্যাদি অঙ্কন করা নিজ হাতে প্রাণীর ফটো অঙ্কন করা এসবগুলোকে হারাম করে দেওয়া হয়েছে এবং সম্মানপূর্বক সেজদা করাও সম্মানের উদ্দেশ্যে সেজদা করাও সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হয়েছে ওইটা ওই সময় বৈধতা ছিল এতটুকুই এর উপরে আর কিছু নয় সুতরাং আমরা এ ব্যাপারে যেন কোনো ভুল বুঝাবুঝির শিকার না হই সাহেব মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল আলহিসাল্লাম ওই যে দাস দাসীর প্রথা যতক্ষণ পর্যন্ত ছিল দের যারা মালিক হতো তাদেরকে রব বলে রব বলে তারা ডাকা এটাকে নিষেধ করেছেন আর গোলামদেরকে আব্দ বা বান্দা বলে ডাকা এটা সম্পূর্ণরূপে আল্লাহ নবীলা ইসলাম নিষেধ দিয়েছেন বলেছেন যে এই সমস্ত শব্দ ব্যবহার তোমরা করো না মালিক যারা হবে দাস দাসীদের তারা তাদেরকে রব বলে তোমরা ডাকতে পারবে না আর যারা গোলাম হবে দাস হবে তাদেরকে আবদ বা বান্দা বলে দাস বলে ডাকার পারমিশন এবং ইজাজত নেই কারণ এই সমস্ত শব্দ হল শেরিকের গন্ধ এগুলো থেকে বের হয় শেরিকের পথ এর দ্বারা খুলতে পারে আর শেরিকের রাস্তায় ওপেন হয়ে যেতে পারে এজন্য এই সমস্ত শব্দ ব্যবহার থেকেও শরীয়তের মধ্যে আমাদেরকে নিষেধ নিষেধ দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে আমরা যেন এই ধরনের কোনো শব্দ ব্যবহার না করি সার কথা হলো যে হজরত আদম আলি ইসালাম ফেরেশতাদেরকে ফেরেশতারা যে আদম আলি ইসালামকে সেজদা করেছেন ইউসুফ আলি করা করেছেন ওনার প্যারেন্টস ওনার মা বাবা এবং ওনার ভাইগণ যে সেজদা করেছেন আর এ নিয়ে যে কথা উল্লেখ করা হয়েছে কোরআন শরীফের মধ্যে এটা সম্মানজনক সেজদা ছিল এটা কালেও এবাদতের সেজদা ছিল না উপাসনার সেজদা ছিল না এটা ওই সব শরীয়তের মধ্যে সালাম মুসাফাহা হস্তচুম্বন এর চেয়ে বেশি এটার হাইসিয়ত এবং এটার স্তর ছিল না এটা অবিভাদনের তখনকার একটা রীতি ছিল এবং জায়জ ছিল শরীয়তে মোহাম্মদী আলিহ সালসালামের মধ্যে সর্বপ্রকার এমন আমল থেকেও আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে শির্কের সামান্যতম গন্ধ আছে রয়েছে বা বিদ্যমান রয়েছে সম্ভাবনা বিদ্যমান রয়েছে এগুলো থেকেও নিষেধ দিয়ে দেওয়া হয়েছে এই জন্য সম্মান সম্মান করার উদ্দেশ্যে সেজদা করা বা রুকুর অবস্থা অবলম্বন করা বা নামাজের মধ্যে যেভাবে হাত বেঁধে দাঁড়ানো হয় এই পন্থা মানুষের সামনে অবলম্বন করাটা ঠিক হবে না তো অনেক অলামায়াম আরেকটা ব্যাখ্যাও দিয়েছেন যে সব ইবাদত বন্দেগীর মধ্যে উপাসনার মধ্যে সবচেয়ে আসল ইবাদত হলো নামাজ নামাজ হলো আসল ইবাদত সাল তো এর মধ্যে চার ধরনের কাজ হয়ে থাকে সম্পাদন হয়ে থাকে একটা হলো মানুষ দাঁড়ানো দাঁড়ানোর অবস্থা পাওয়া যায় না নামাজের মধ্যে বসার অবস্থা পাওয়া যায় রকুর অবস্থা পাওয়া যায় সেজদার অবস্থা পাওয়া যায় এই চারটা অবস্থা নামাজের মধ্যে পাওয়া যায় আর নামাজ আসলে বাদত তো খাড়ান দাঁড়ানো এবং বসে থাকা এটা তো এমন কাজ যেটা তো সাধারণত মানুষ স্বভাবজাত চাহিদা অনুযায়ী এটা তার প্রয়োজন পূরণে সে দাঁড়াতে হয় বসতে হয় বসার অবস্থা দাঁড়ানোর অবস্থা এটা তো এটা থেকে কোনো বাছার উপায় নেই এটা স্বভাবজাত প্রক্রিয়া অনুযায়ী মানুষের জন্য এটা করতেই হয় এজন্য এটা তো জায়জ এটা তো মানুষের আদত এটা শুধু আবাদতই না এটা আদত সুতরাং এবাদতের জন্য এখন নির্দিষ্ট হয়ে গেল দুটো অবস্থা একটা হলো রুকু আর একটা হলো সেজদা শরীয়তে মোহাম্মদিয়ার মধ্যে এগুলো থেকে নির্দে নিষেধ দিয়ে দেওয়া হয়েছে যে এটা হলো আবাদতের জন্য খাস এবাদতের জন্য এটা এই দুই অবস্থা বিশেষায়িত রকুর অবস্থা সেজদার অবস্থা এই দু অবস্থা মখলুকের জন্য অবলম্বন করার সৃষ্টির জন্য অবলম্বন করার অন্য মানুষের জন্য অবলম্বন করার কোনো সুযোগ নেই এখন কেউ প্রশ্ন করতে পারে যে এই এইরকম সম্মানজনক সেজদা করা নিষেধ কোন হাদিসের মধ্যে বলা হয়েছে কারণ এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে হলে হাদিসে মোতাওয়াতের লাগবে তো হাদিসে মুতাবাতের দ্বারা এটা হারাম হওয়াটা প্রমাণিত হতে পারে তো এই ব্যাপারে ওলামায় কারাম স্পষ্ট হাদিস আমাদের সামনে তুলে ধরেছেন যে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর সাদ করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য গায়রুল্লাহ এর জন্য যদি সম্মানপূর্বক সেজদা জায়েজ হতো আমি যদি জায়েজ করতাম আল্লাহর নবী বলছেন সাল্লাহ আলী ওসাল্লাম গায়রুল্লাহর জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি সেজদায় তাজিমি তাজিমি সেজদা বা সম্মানজনক সেজদা যদি জায়জ করতাম তাহলে আমি বৈধ করতাম তাহলে স্ত্রীদেরকে আমি হুকুম দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো তো যেহেতু সেজদায় তাজিমি এই শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে হারাম এই জন্য কারো জন্য এটার পারমিশন নেই পারমিশন থাকলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে সম্মানজনক সেজদা করো কিন্তু পারমিশন নেই এই যে হাদিসখানা এই হাদিস খানা অন্তত বিশ জন সাহাবাহ কারাম দ্বারা বর্ণিত তো উসুল হাদিসের যে সমস্ত কিতাব হাদিসের মূলনীতি সংক্রান্ত মূলনীতি শাস্ত্র রয়েছে রয়েছে এই উসুল হাদিসের উপর একটা গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তদ্রীবুর রাউ এর মধ্যে বলা হয়েছে যে হাদিসে মুতাওয়াতের কাকে বলে যদি দশজন সাহাবায় কারাম কোনো হাদিস বর্ণনা করেন একখানা হাদিস যদি দশজন সাহাবেকে রাম বর্ণনা করেন তাহলে এটা হাদিসে মোতাবাতের হয়ে যায় আর এই যে হাদিসখানা যে আমি যদি কারো জন্য সিজদা তো আজিমিকে জায়জ সাব্যস্ত করতাম তাহলে স্ত্রীদেরকে হুকুম দিতাম যে স্বামীদেরকে সিজদা করো যেহেতু এটা জায়জ নয় ওই জন্য কারো জন্য জায়জ নয় তো এটা সবার জন্য যে মতলাকান হেরাম সম্পূর্ণরূপে হারাম এই কথাটা এই হাদিস দ্বারা প্রমাণিত এটা বিশজন সাহাবায় কারাম থেকে বর্ণিত সুতরাং জন দ্বারা বর্ণিত হলে এটা মুথাবাতির হয়ে যায় বিশজন দ্বারা বর্ণিত বিশজন সাহাবায় কারাম থেকে এটা বর্ণিত এজন্য এটা নিঃসন্দেহে হারাম হওয়াটা সুপ্রমাণিত হয়ে যায় সুতরাং এটার হারাম হওয়ার জন্য আর কোনো আলাদা দলিলের প্রয়োজন নেই বায়ানুল কোরআনের হাসিয়ার মধ্যে হাকিমুলহম্মদ মফ আলী তাহানউ রহমতুল্লা আলহি উনি যে তফসির লিখেছেন বায়ানুল কোরআন এর হাসিয়ার মধ্যে বা ঠিকার মধ্যে তিনি এই বিশজন সাহাবেক রামের রেওয়ায়তগুলোকে তিনি একত্রিত করে দিয়েছেন সেখানে আপনারা দেখে নিতে পারেন তো আল্লাহ তালা এই বাস্তবতা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন আজকালকে আমরা মাঝে মধ্যে প্রবণতা লক্ষ্য করি কোনো পীরের সামনে কোনো বড় ব্যক্তিত্বের সামনে সম্মান জানাতে গিয়ে মানুষ সেজদা পর্যন্ত করে বসে এটা সম্পূর্ণরূপে হারাম এবং একটা শেরক শেরকি কাজ হয়ে যায় এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকা জরুরি একটা বিরতির দিকে আমরা যাচ্ছি ব্রেকের পরে আবারও দেখা হবে এবং জরুরি আলোচনা রয়েছে ইনশাআল্লাহ বিরতির পর দেখা হবে সাথেই থাকুন সালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সংক্ষিপ্ত বিরতির পর

তখনই তখনই করলো ইল্লা ইবলিস কিন্তু শেতান এবং ইবলিস সে অস্বীকার করে বসল এবং সে অহংকার প্রদর্শন করল ওয়ান আমিন আল কাফিরিন এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল তো এখানে কয়েকটি শিক্ষণীয় দিক আছে প্রথম যে আলোচনাটা আমি আপনাদের সামনে পেশ করেছি সেটা হলো যে সজদা তািমই সম্মানজনক সেজদা আমাদের উম্মতের জন্য এই উম্মতে সম্পূর্ণরূপে হারাম সাব্যস্ত করা হয়েছে সুতরাং এই আয়াত থেকে এ ধরনের কোনো ভুল বুঝাবুঝির শিকার হওয়ার কোনো সুযোগ এবং অবকাশ নেই দ্বিতীয় কথা যে একটা ফার্জ যদি কেউ ছেড়ে দেয় একটা হুকুম এটা সে পালন যদি কেউ করে না তাহলে এর দ্বারা মানুষ পাপাছারে লিপ্ত হয় কিন্তু সে কাফির হয়ে যায় না কিন্তু ইবলিস কেন কাফির হয়ে গেল ওয়াকা নামিনাল কাফিরিন আল্লাহ তালা কেন বললেন যে সে আল্লাহ তালার সঙ্গে যুদ্ধ করে বসেছে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছে সে আল্লাহ তালার সঙ্গে মোকাবেলা করে করা আরম্ভ করে দিয়েছে সে বলছে যে না আমি করতে পারবো না আনা মিনহু আল্লাহ বলেছেন মিনহু আল্লাহ আপনি আমাকে হুকুম দিচ্ছেন যে আমি আদম আলি ইসাল্লামকে সম্মানজনক সেজদা করব। উল্টো তর্ক করা আরম্ভ করে দিয়েছে অহংকার প্রদর্শন করেছে মোকাবিলা করতে আরম্ভ করেছে তর্ক আরম্ভ করে দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছেন আর সে বিতর্কের পথ বেছে নিয়েছে আল্লাহ আলহ আল্লাহ হুকুম চেয়ে বড় না সে যুক্তি দেখাচ্ছে আল্লাহর সামনে যে আনা খৈরম মিনহু আমি আদম থেকে শ্রেষ্ঠ উত্তম খালক্তাহ মিনতুইন খালকানি মিন্ন রিমো মিন মিনতুইন আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন তো মাটির বৈশিষ্ট্য হল যদি ছেড়ে দেন তাহলে নিচের দিকে চলে যায় আর আগুন ধাউ ধাউ করে উপরের দিকে উঠতে চায় তো আগুন হলো উত্তম এবং শ্রেষ্ঠ এবং আপ আর মাটি হলো ডাউন তো যেটা ডাউন সেটাকে আপ কিভাবে সেজদা করবে আমি সিজদা করবো না প্রয়োজন হলে তো সেনা আমাকে চেঁচদা করবেন না নারুজুবিল্লা এই আল্লাহর সঙ্গে সে তর্ক তর্কে জড়িয়ে পড়ল এটা হলো শেতানের সবচেয়ে বড় কাফির হওয়ার মূল কারণ দীক্ষৃত হওয়ার মূল কারণ রিজেক্টেড হওয়ার মূল কারণ মারদুদ হওয়ার মূল কারণ যে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সে মোকাবেলা আরম্ভ করে দিয়েছে অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে তো আল্লাহর কোনো হুকুম আর আল্লাহর কোনো বিধানের সামনে যুক্তি চলে না তর্ক চলে না বিতর্কে জড়ানো এটা বন্দেগির সান হতে পারে না আবদিতের মাকাম এটা কখনো হতে পারে না আবদিৎত এবং বন্দেগী বন্দেগি যেটাকে বলে দাসত্ব যেটাকে বলে এটাকে আব্দ হয় দেখেন আল্লাহর নবী সাল আলী কে আল্লাহ তালা মে নিয়ে গেছেন তো ওই দিন প্রধান অতিথি হজরত মোহাম্মদ সাল্লিহলাম আবার আল্লাহর কাছে আল্লাহর দরবারে আরশে আল্লাহ আরশে আজিমের মধ্যে সত্তর হাজার পর্দা ভেদ করে পার করে সেখানে জেবরিলে আমিন আলিহাল্লামও যেতে পারবেন না ওই জায়গায় আল্লাহ তালা এত উঁচু সম্মাননা দান করেছেন এত উচ্চ মকাম আল্লাহ তালা দান করেছেন দুনিয়ার ইতিহাসে সৃষ্টির কায়েদের ইতিহাসে কাউকে এত বেশি সম্মান দেয়া হয়নি কাউকে এত উঁচু মর্যাদা দান করা হয়নি অন্য কাউকে ভবিষ্যতেও এই মর্যাদা দান করা হবে না আল্লাহর সঙ্গে সরাসরি মুলাকাত আল্লাহর কাছে আর সে আজিমে নিয়ে যাওয়া এই ধরনের ব্যবস্থাপনা এই ধরনের আয়োজন সুহান আল্লাহ আল্লাহ তালা করলেন কিন্তু এই প্রধান অতিথিকে কোন শব্দে বসিত করা হচ্ছে এটা বলা হচ্ছে যে এটা তো বলা হতে পারতো বলা যেতে পারতো যে সৈয়দুল মুরসালীনকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে খাতামুল নবীনকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইমামুল মুত্তকিন ইমামুল মুরসালীন ইমামুল আম্বিয়া সকল নবীগণের ইমাম রসুলগুনের ইমাম মুত্তকিনদের ইমাম সৈয়দুল মুরসালিন খাতমুল নবীন সৈয়দুল কৌনাইন দনো জাহানের সরদার হজরত মোহাম্মদ সাল আলী দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা পোস্টারে অনেক বড় বড় উপাধি দেখি লেখি বড় বড় টাইটেল এবং উপাধি আমরা লিপিবদ্ধ করি কিন্তু এই ধরনের কিছু না বলে আল্লাহ তালা বলছেন মিনাল আল্লাদি সুবহানি হাউলাহু হরাম ইল আল মসজিদ ইসি বারকনাহু যে আল্লা যখন সুবহান পবিত্র সেই সত্তা সুবহান সেই সত্তা আল্লাহ আসরা আবদি যিনি তার বান্দাকে রাতের ছোট একটা সময়ে নাইট ভিজিট করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এর পরবর্তী অংশের আলোচনা নাজমের মধ্যে মধ্যে রয়েছে এবং বিদ্যমান রয়েছে সুহানুল্লাহ তো আল্লাহ তাহলে তার এক বান্দাকে নিয়ে গেছেন আব্দকে নিয়ে গেছেন এই যে আব্দ শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি বড় গুণ আল্লাহর কাছে রসুল হওয়া নবী হওয়া ইমামুল আম্বিয়া হওয়া এটা বড় গুণ নয় আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের প্রাধান্যের বড়ত্বের বড় হওয়ার সবচেয়ে বড় মাপকাঠি এবং গুণ কি সেটা হলো আবদিয়ত বন্দেগি দাসত্ব আল্লাহর দাস হওয়া আল্লাহর বান্দা হওয়া আব্দ হওয়া এটাই সবচেয়ে বড় তো আবদিয়েত এবং দাসত্ব তো দাসত্বের চেয়ে বড় কোন গুণ আল্লাহর হতে পারে না আল্লাহর নবী হজরত মোহাম্মদ সালিমকে আল্লাহ নবী এবং রসুল বানিয়ে পাঠিয়েছেন রসুল তোমাদের সকলের প্রতি রসুল এবং নবী তিনি কিন্তু আল্লাহর তিনি বান্দা আল্লাহ তো কাউকে নবী মানছেন না এই আল্লাহ নবী বানিয়ে মানুষদের প্রতি পাঠিয়েছেন তো নবীজি সাল্লি সাল্লামের দঠু। রিলেশনশিপ রয়েছে একটা মখলুকাঁতের সঙ্গে আর একটা রবের সাথে তো রবের সাথে সম্পর্কটা হলো আবদিয়েতের বন্দেগির দাসত্বের আর মখলুকের সাথে যেটা সম্পর্ক সেটা হলো রসুল হওয়ার নবী হওয়ার খাতিমুল খাতিমুল আম্বিয়া হওয়ার ইমামুল আম্বিয়া হওয়ার এটা সম্পর্ক তো আল্লাহর নবীর দুটো সম্পর্ক দুটো বিশেষণ একটা এক দুটো নিসবত একটা নিসবত আল্লাহর সাথে একটা মখলুকের সাথে তো মখলুকের সাথে যে সম্পর্ক এটা হলো খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাসুলগণের সর্দার সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আর আল্লাহর সাথে যে সম্পর্ক এটা হলো আবদিয়েতের বন্দেগির তো নবীর এই দুই ধরনের গুণ আর দুই ধরনের বিশেষণ দুই ধরনের বিশেষত্ব স্পেশিয়ালিটি এর মধ্যে অবশ্য অবশ্যই আল্লাহর সাথে সম্পর্কের যে বিশেষত্ব সেটা হবে অন্য নবীর নবী হওয়ার চেয়েও বড় গুণ হলো তিনি আল্লাহর বান্দা আল্লাহর দিক বিবেচনায় আল্লাহর সঙ্গে সম্পর্কের দিক বিবেচনায় যদি চিন্তা করা হয় তাহলে আল্লাহর সাথে তাঁর আবদি যে সম্পর্ক সেটা হবে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ তো এই জন্য উঁচু মাকামে যখন নিয়ে গেছেন তখন আল্লাহ তালা আব্দিহি বলছেন রাসুল ইহি বলেননি নবী বলেননি খাতমুল আম্বিয়া বলেননি ইমামুল মুরসালিন বলেননি তো বুঝা গেল ঊর্ধ্ব গগনে যেতে হলে সম্মানের উঁচু মাকাম অর্জন করতে হলে আবদিয়তের গুণ দাসত্বের গুণ আমাদেরকে অর্জন করতে হবে আর এই দাসত্বের গুণ যখন ব্যাহত হয় দাসত্বের গুণ যখন মানুষ থেকে দূরে সরে যায় আর মানুষ যখন নিজের মধ্যে অহংকার নিয়ে আসে তখন সে যত উঁচু মাকামেই থাকুক না কেন তাকে উপর থেকে নিক্ষেপ করে দেওয়া হয় সে একেবারে অধঃপতনের শিকার হয়ে পড়ে সে বিপর্যস্ত হয়ে যায় সে উর্ধ্ব গগন থেকে একেবারে আসফালা সাফিলিন সবচেয়ে সবার নিম্নে চলে আসে সবার নিচে চলে আসে সামান্য ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য এই অহংকার এত বেশি ভয়াবহ এত বেশি ধ্বংসাত্মক এত বেশি আল্লাহর কাছে মানুষকে ধ্বংস করে দেয়ার নামান্তর যে অনেক উঁচু মাকাম যে ইবলিসের ছিল যে শৈতানের ছিল মা মালাইকে যাকে বলা হয় সিবাহানুল্লাহ তো সে আল্লাহর সঙ্গে যখন যুদ্ধ আরম্ভ করে দিল তর্ক তর্কে জড়িয়ে পড়ল তখন সাথে সাথে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে তুমি বের হয়ে যাও তুমি জান্নার থেকে তুমি বের হয়ে যাও তো এই ইবলিসের নাম ছিল তাউসুল মালাইকা তো তকাব্বুরের কারণে অহংকারের কারণে সে আল্লাহর এই হুকুম মানতে পারেনি তো এরপরে কি হয় ওই সময় এলম এবং মারিফতের যে দৌলত এটা আল্লাহ তালা ছিনিয়ে নেন অহংকারের কারণে ইলম এবং মায়রুফত আল্লাহ তালা ছিনিয়ে নেন এজন্য সে জেহালতের কাজ ওই সময় করে বসল আর এই অহংকারটা আসে কেন হেববে যা হেববে মাল খুদ পসন্দি অর্থাৎ আত্মবিমুখা নিজেকে বড় মনে করা নিজের উপর বেশি আত্মবিশ্বাস সৃষ্টি হয়ে যাওয়া তো এই জিনিসই মানুষকে অহংকারের মধ্যে লিপ্ত করে সম্মানের আশা হববে যা যেটাকে বলে সুনাম সুখ্যাতি অর্জনের যে বাসনা সুনাম সুখ্যাতি অর্জনের বাসনা সম্মান লাভের আসনা পজিশন অর্জন করার বাসনা আত্মবিমুগ্ধিতা অহং এটা মানুষকে অহংকারের দিকে নিয়ে যায় তো তো আল্লাহ তালার যত রহমত করাম এ গুরু শেষ হয়ে যায় ই অহংকারের কারণে এই বড়ত্বের কারণে অহমিকার কারণে তো দেখেন সবচেয়ে বড় গুণ হলোabdiyat এবং বندگیর গুণ একটা একজন কবি বলেছিলেন যে মিঠা দে apni hasti ko gar kuch martaba chahe মিঠা দে apni hasti ko gar kuch martaba chahe যদি তুমি সম্মন্য সম্মান চাও তাহলে তোমার নিজের অস্তিত্বকে বিলীন করে দাও মিটিয়ে দাও কে দানা خاک মে মিলকর গুলে गुलजार होता है এই যে সিড আছে বীজ বা সিড এই দানা আমরা বলি দানা বা সিড বীজ এটা মাটির মধ্যে যখন নিজেকে বিলীন করে দেয় অস্তিত্ব যখন শেষ করে দে তখনই ফুল বাগানে পরিণত হয় এখন দেখবেন এত দামি এবং মূল্যবান গাছ হিসাবে তার অস্তিত্ব ফুল হিসাবে তার অস্তিত্ব এবং সুগন্ধিযুক্ত একটা গাছ হিসাবে ফুল হিসাবে তার অস্তিত্ব তার সৌরভ দুনিয়ার মধ্যে ফুটে উঠছে কিন্তু কখন এটা হয়েছে তার এই সৌরভ তার এই সৌন্দর্য তার এই বিউটি তার এই সুগন্ধ কখন ছড়িয়ে পড়ে কখন এই সৌরভটা সবাইকে আকর্ষণ করে যখন তার অস্তিত্বকে সে বিলীন করে সে নিজেকে নিঃশেষ করে দেয় সবকিছু একেবারে শেষ করে দেয় সুহানুল্লাহ মৌলানা রুমি রহমতুল্লাহ আলী ফার্সি কবিতার মধ্যে কত সুন্দর বলেছেন যে পাল রা বগুজার মর্দে স পেশে মর্দে কামিলে পামাল স এই যে বক্তব্যের বাহাদুরি আর কথাবার্তার মাধ্যমে নিজের বড়ত্ব এবং আবিজাতকে প্রকাশ করার যে একটা অহমিকা এগুলো বাদ দিয়ে দাও এই বক্তব্যের ছলছাতুরি বাদ দিয়ে দাও হাল রা বগুজার মর্দে হাল শো মর্দে হাল তুমি হয়ে যাও পেশে মর্দে কামিলে পামাল শো কোন মর্দে কামিলের সামনে পূর্ণাঙ্গ কোনো আল্লাহর বন্দা পরিপূর্ণতা যিনি অর্জন করেছেন মর্দে কামিল যিনি হয়ে গেছেন আল্লাহর নৈকট্য অর্জন করেছেন নিজে সংশোধিত হয়ে গেছেন নিজের তাজকিয়া যার হয়ে গেছে সেরকম মর্দে কামিল যারা হয়ে গেছেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দায় যারা নিজেদেরকে রূপান্তরিত করতে পেরেছেন এমন মর্দে কামিলের সামনে নিজেকে বিলীন করে দাও অস্তিত্ব শেষ করে দাও এই নিজের অস্তিত্ব শেষ করে প্রকৃত অর্থে বিনয় অর্জন করা প্রকৃত অর্থে তওয়াজ অবলম্বন করা এবং বিনয় অবলম্বন করা এটা হবে অনেক জরুরি একটা বিষয় আর এটা যদি না হয় তাহলে বন্দেগীর দাবি পূরণ হবে না শেতানকে ধ্বংস করলো তার অহংকার সে অস্বীকার করে বসল এবং অহংকার প্রদর্শন করলো আর এর পরিণতিতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখান থেকে আরেকটা বিষয় যে কোনো কোনো গুনাহের কারণে আল্লাহ তালার তৌফিক আল্লাহ তালা ছিনিয়ে নেন তো অহংকার এমন একটা গুণা এই গুনাহের কারণে আল্লাহর অসন্তুষ্টি এত বেশি ওয়াবাল এত মারাত্মক অশুভ পরিণতি এত ভয়াবহ যে আল্লাহ তাআলা ওই আবাদতের তৌফিক আল্লাহ তালা ছিনিয়ে নেন বুঝবার শক্তি পর্যন্ত হারিয়ে বসে মানুষ তো এক সময় আসে যে তার বুদ্ধি বিবেক কাজ করা বাদ দিয়ে দে তখন সে উল্টো চিন্তা করে দেখবেন অনেক জ্ঞানী গণী অনেক ভালো বুদ্ধিমান জ্ঞানী মানুষ কিন্তু দেখা যায় এমন এক সময় আসে যখন আকল তাকে সঠিক পথের দিশা দিচ্ছে না বরং উল্টো পথে তাকে যেন তার বুদ্ধি পরিচালনা করছে তো আল্লাহ তালা ওই সময় তৌফিক ছিনিয়ে নেন মসলুব তৌফিক হয়ে যাওয়া এটা ভয়াবহ একটা জিনিস ওই সময় তার জ্ঞান আর কাজ দেয় না তো তফসিরে রোহেল মানির মধ্যে একটা শেয়ার আছে ইদা আলম ইকুন আউন মিন আল্লাহিল ফাতা ফাউআলুমা ইয়জ্জি আলাইহি ইজতেহাদ হু আলাইহি ইজতেহাদ যে যখন কোনো বড় মারাত্মক গুনাহ যদি চলে আসে তখন আল্লাহ তাআলার বিশেষ তা এবং সাহায্য যখন সঙ্গ ছেড়ে দে তো তার প্রত্যেকটা চেষ্টা এবং আমল তাকে পথভ্রষ্টতার দিকে আরও নিয়ে যায় তো পথভ্রষ্টতার দিকে তাকে নিয়ে যায় এখানে আরেকটা বিষয় হলো যে আমাল এসেছে যে সর্বশেষ অবস্থা হলো এর উপরই নির্ভরতা সারা জীবন আমি আবাদত করলাম আমল করলাম মারা যাওয়ার আগে আমি হারা হয়ে মারা গেলাম শেষ মুহূর্তে আমার তৌফিক নসিব হলো না আমি গুনাহের পথে চলে গেলাম ভালো পথে চলছি নামাজ পড়ছি কিন্তু শেষ দিকে এসে আমি পথভ্রষ্ট হয়ে গেলাম নারুদুবিল্লা নারুদিল্লা আল্লাহবিল্লাহ আলি ভিম আর আমার শেষ অবস্থা ভালো নয় তখন আমি কিন্তু দীক্ষিত হতে পারবো আমি কিন্তু আমার দুধ হতে পারবো আমি কিন্তু রিজেক্টেড হতে পারবো আমার এখনকার অবস্থা বর্তমান অবস্থা একটু ভালো আমি আবাদত বন্দি করতে পারছি নামাজ পড়তে করতে পারছি এখন অন্যকে আমি যদি নিকৃষ্টভাবে আরম্ভ করি অন্যকে ছোটো মনে করে বসা আরম্ভ করি এমনও হতে পারে এই অহংকারের গুনাহের কারণে আল্লাহ আল্লাহত আমাকে আমার তৌফিক ছিনিয়ে নিতে পারেন এবং শেষ অবস্থা আমার ভালো নাও হতে পারে ইবলিস সম্পর্কে বলা হয়েছে বর্ণনা এসেছে যে কায়নাথের প্রত্যেকটা জায়গায় তার সেজদার নিশানি রয়েছে সব জায়গায় সে আল্লাহর ইবাদত মন্দি করেছে কিন্তু এরপরেও শেষ অবস্থা তার ভালো নয় সুতরাং পরিণতি তার ভালো নয় সে রিজেক্টেড হয়ে গেছে তো এক তো অহংকারের কারণে অহমিকার কারণে বড়ত্বের কারণে নিজেকে উত্তম ভাবা অন্যকে নিকৃষ্ট মনে করা এই পাপটা এত ভয়াবহ এত ডেঞ্জারেস এবং এত দীক্ষৃত এত নাক্ষারজনক এত নিকৃষ্ট এবং আল্লাহ তালার অসন্তুষ্টির এত ভয়াবহ একটা কারণ যে এই অহংকারের কারণে বড় বড় আবাদত গুজার আল্লাহওয়ালা হওয়ার পরেও আমি আবার পিছিয়ে যেতে পারি আমি আবার ধ্বংস হয়ে যেতে পারি আমি আবার আমার সব আমল নষ্ট হয়ে যেতে পারে আমার পরিণতি খারাপ হয়ে যেতে পারে তো খারাপ পরিণতি পরিণতি থেকে বাঁচার জন্য আমি এবং দীক্ষৃত হওয়ার হওয়া থেকে বাছার জন্য আমি অহংকার ছেড়ে দেওয়ার জন্য আমাকে সচেষ্ট হতে হবে তাওয়াজও অবলম্বন করতে হবে তাওয়াজর এবং বিনয় এটা সাধারণ ব্যাপার নয় এটা অর্জন করতে অনেক কঠিন সাধনার প্রয়োজন হয় আল্লাহ আলাদের সান্নিধ্যে অবস্থান করতে হয় তাদের সামনে নিজের অবস্থা তুলে ধরতে হয় নিজের আর্থিক রোগগুলো তাদের সামনে পেশ করতে হয় অনেক পরে গিয়ে এই গুণটা অর্জন হয় আর এটা যখন অর্জন হবে তখন মানুষ বুঝবেও না যে আমি তাওয়াজু অর্জন করে নিয়েছি বিনয় অর্জন করে নিয়েছি তাওয়াজুর অর্থ হলো নিজেকে নিকৃষ্ট মনে করা এবং অন্যকে শ্রেষ্ঠ মনে করা তাকাবুর অর্থ হলো নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যকে নিকৃষ্ট মনে করা তো এই তাকাবুর থেকে অহংকার থেকে নিজেদেরকে মুক্ত করা এবং বিনয় এবং তাওয়াজু অবলম্বন করা অত্যন্ত জরুরি একটা বিষয় এটা কোন মুস্তাহাব একটা আমল নয় তওয়াজ অবলম্বন করা এটা একটা ফরজ দায়িত্ব তওয়াজের মানে সবার চেয়ে আমি নিজেকে নিকৃষ্ট মনে করব এবং সবার চেয়ে আমি নিজেকে নিকৃষ্ট মনে করব। এটা শুধু মুখ দিয়ে বলবো না বরং বাস্তবে আমি নিজেকে নিকৃষ্ট মনে করব। এই শেষ যুগে নিজের সংশোধন অন্যের সংশোধনের বেলায় হাকিম উলমদ মুজদ্দিদি মিল্লাত হেজরত ময়না আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তার বক্তব্য তার মুখ নিঃসৃত বাণী তার লেখালেখি এগুলো পড়ার মাধ্যমে মানুষের ইসলাহ এবং সংশোধন নসিব হয় ওলামায় আলামাইকার বড় বড়ো উপমহাদেশের শ্রেষ্ঠতম আলাময় কারাম তার সামনে শিষ্যত্ব অবলম্বন করেছেন এবং চিন্তা করেছেন যে এই যুগে তার মতো মহান ব্যক্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না আমার উস্তাদ মেহতরম আমার সম্মানিত উস্তাজ শেখুল ইসলাম হেজরত মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামোদ্বল কাদুম একটা কথা বলেন যে এই যুগে আমি সারা বিশ্ব দেখার পর বলছি সারা বিশ্বকে পড়াশোনা করার পর সারা বিশ্বের বিভিন্ন দেশে সফরের পর বড় বড় ইউনিভার্সিটিগুলো দেখার পর বড় বড় ব্যক্তিত্বদের প্রায় পাশ্চাত্য আরব অনারব সব কিছু দেখার পর বুঝার পর জানার পর এখন আমি আলা ওয়াজহিল বসিরা আমি অন্তরচক্ষু দিয়ে অবস্থা দেখে বুঝে এরপরে আমি আপনাদেরকে বলবো যে এই যুগে নিজের সংশোধনের জন্য এবং অন্যদের সংশোধনের ব্যাপারে নিজের ইসলাহ এবং অন্যজনের অন্যদের ইসলাসের ব্যাপারে হাকিম উলহ্মদ মুজদ্দি মিল্লাত হজরত মোহানা আশরফ আলী থানউ রহমতুল্লাহ আলহির তসনিফাত তার লিখিত কিতাবাদি তার বক্তব্য তার ওয়াজ তার মলফুজাত তথা মুখ নিঃসৃত বাণীসমূহের চেয়ে বেশি মূল্যবান কোনো উপাদান আর হতে পারে না এর চেয়ে দামি কোনো উপাদান আর হতে পারে না হজরত নিজে প্রতিদিন কিছু মলফুজাত পড়েন তো আমি এই কথাটা বলছি যে ইবলিসকে ধ্বংস করলো তার অহংকার অহংকারের কারণে সে একেবারে আসমানের উপরে ছিল জান্নাতে ছিল আর সেখান থেকে আল্লাহ তালা একেবারে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিলেন এই অহংকারের কারণে বিনয় না থাকার কারণে বিনয় যখন থাকবে না তাওয়াজোর যখন থাকবে না তাওয়াজোর তাওয়াজোর তো হলো নিজেকে নিকৃষ্ট মনে করা নিজেকে ছোট মনে করা কতটুকু ছুটে মনে করতে হবে হাজরত হাকিম মুল মানসফ আলী তান রহমতুল্লাহ আলহির একটা বক্তব্য হলো जे मैं अपने आप को फिलहाल तम तमाम मुसलमानों से और फिल्म आल तमाम काफिरों से बदतर और अदना और कमतर समझता हूँ ये कथाटा जे हमी यही मुहूर्ते सकल मुसलमान देर चे चेले ईमान जरा ईमानदार जरा आकल मोमिनीन मोमिनार तुलनाएं निजे के निकृष्ट एवं आदना एवं छोटो मन करी निकृष्ट मन करी और আল আমি সকল মনে থেকে এর অর্থ কি যে প্রত্যেক কাফিরের এই সম্ভাবনা বিদ্যমান রয়েছে সে মারা যাওয়ার আগে হয়তো হয়ে যেতে পারে ইমান আর ইমান যদি হয় আর সে যদি মাফি পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় আর জান্নাতে চলে যায় আর আমি যদি আমার পরিণতি যদি খারাপ হয় আর আমার যদি ইমান তাকে না অথবা আমাকে যদি জাহান্নামে যেতে হয় শাস্তি বুক করতে হয় তাহলে সম্ভাবনার ভিত্তিতে ফিলহাল আমি সকল মুসলমানদের চেয়ে নিজেকে নিকৃষ্ট মনে করি এবং আল আমি সকল কাফিরদের চেয়েও নিজেকে নিকৃষ্ট মনে করি মানে পরিণতির দিক বিবেচনায় সম্ভব সম্ভাবনার উপর ভিত্তি করে আমি সকল কাফিরদের চেয়েও কাফিরের চেয়েও নিজেকে নিকৃষ্ট মনে করি এবং ফিলহাল সকল মুসলমানদের চেয়েও বেশি নিকৃষ্ট মনে করি এক গুনগার থেকে গুনাগার মুসলমানও যদি হয় আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন ইমানের কারণে এবং অন্য কোনো একটা নেক আমলকের আমলের কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে পাকড়াও করে ফেলবেন আমার সব নেক আমল আছে কিন্তু আমার এমন একটা গুণা যে গুনার কারণে আমার পাকড়াও হয়ে যাবে আর তার কোনো একটা নেকি আছে এসব যেসব গুনাহের কারণে আমি তাকে নিকৃষ্ট মনে করছি সেই গুনগার ফাঁসিক মানুষটিকে আল্লাহ ক্ষমা করে দিবেন আর আমাকে জাহান্নামে দিয়ে দিবেন এবং আমার আমাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করাবেন তো ফিলহাল প্রত্যেক মুসলমানের চেয়ে মানে বর্তমান অবস্থায় সব মুসলমানদের চেয়ে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি এবং পরিণতির দিক বিবেচনায় প্রত্যেক কাফিরের চেয়েও নিজেকে আমি নিকৃষ্ট মনে করি অর্থাৎ পরিণতির ব্যাপারে এই সম্ভাবনা প্রত্যেক অমুসলিমের বেলায়ও বিদ্যমান রয়েছে যে সে ইমান নসিব হয়ে যেতে পারে এবং সে আমার চেয়ে উত্তম হয়ে যেতে পারে তো এই সম্ভাবনার ভিত্তিতে আমি সব কাফিরের চেয়েও নিজেকে নিকৃষ্ট মনে করি আর সর্বাবস্থায় ফিলহাল এবং ফিল আল সর্বাবস্থায় সব মুসলমানদের চেয়ে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি সুবাহুল্লাহ চিন্তা করেন তিনি বলেছেন অন্যত্র যে নিজেকে ছোট মনে করা নিজেকে নিকৃষ্ট ভাবা এটা কতটুকু জরুরি যে এতটুকুই জরুরি যে এতটুকুই জরুরি যে আমি যেন নিজেকে যে ছোট মনে করছি নিকৃষ্ট মনে করছি এই কল্পনাও নিজের মধ্যে যেন আর বাকি না থাকে এটার যেন স্বভাবজাত চাহিদায় পরিণত হয়ে যায় যদি কেউ বাস্তবে হজরত বলেছেন যদি কেউ বাস্তবে নিদ্রা যাপন করে আর ঘরে চলে যায় তো কি বুঝতে পারবে যে আমি এখন ঘুমে আছি কেউ যদি বলে যে আমি পুরো সাত ঘন্টা আমি ঘুমেছিলাম আমার এই সাত ঘন্টা আমার জানা ছিল আমি বুঝছিলাম অনুধাবন করছিলাম অনুভব করছিলাম যে আমি ঘুমের মধ্যে আছি তো সে প্রকৃত ঘুমে নয় প্রকৃত ঘুমে যে আছে সে কিন্তু নিজেও জানে না সে যে ঘুমে আছে ঘুমের অবস্থায় তার অনুভূতি নেই যে আমি এখন ঘুমে আছি আর যদি কেউ দাবি করে যে আমি ঘুমে যতক্ষণ ছিলাম আমার জানা ছিল আমি ঘুমেছিলাম তখন সে বাস্তবে কিন্তু তার নিদ্রায় ছিল না ঘুমে ছিল না তো তাওয়াজড় বা বিনয় বা নিজেকে সবার চেয়ে নিকৃষ্ট মনে করার যে যে অনুভূতি এটা যদি এই অনুভূতিটা থাকে যে বুঝতে পারে যে আমি তাওয়াজড় অবলম্বন করছি বিনয় অবলম্বন করছি সে কিন্তু প্রকৃত বিনয়ী নয় সে কিন্তু এটা হলো আত্মবিমুগ্ধিতা আজব এবং খুদ পছন্দ খুদ পছন্দি বা আত্মবিমুগ্ধিতা নিজেকে অন্য দশজনের তুলনায় বিশিষ্ট জ্ঞান করার একটা অনুভূতি তার অন্তরে কাজ করছে তো সে নিজেও যেন ভুলে যাবে যে আমি সবার চেয়ে নিকৃষ্ট আমি মনে করছি অটোমেটিকলি স্বভাব যার চাহিদায় পরিণত হয়ে যাবে এটা অনেক সাধনার পর সম্ভব আর তখনই সম্ভব যখন কোনো মর্দে কামেলের সামনে মানুষ নিজেকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয় তো এই গুণ অর্জন না করলে অহংকার চলে আসে আর অহংকার এতই ভয়াবহ যে মানুষকে ধ্বংস করে ফেলবে যেভাবে ইবলিস শেতানকে ধ্বংস করে দিয়েছিল এবং ঊর্ধ্ব গগন থেকে সবার নিম্নে নামিয়ে দিয়েছিল মারদুদ বানিয়েছিল তো আমার আমরাও যদি মারদুদ হওয়া থেকে বাঁচতে চাই তাহলে এই গুণাবলিগুলো অর্জন করতে হবে সাধনার মাধ্যমে তারা যেন তৌফিক দেন একটা বিরতিতে যেতে হবে আমাকে বিরতির পর ব্রেকের পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে প্লিজ সবাই সাথেই থাকুন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা সংক্ষিপ্ত বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান তফসির ইজাহার কোরআন প্রোগ্রামে আমি মোহাম্মদ আবদুল মুন্তাকিম আবারও আপনাদেরকে অন্তরের থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি بربورتي آيات الله رب العالمين إرشاد كرتشن وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما الله تعالى بولن جاء أمي بولم هي آدم تمي أبن تمار ستري جنة وبستان كرو وكلا منها رغدا حيث شئتما أبن تمر كرو جا چاو حيث شئتما যেখান থেকে যতটুকু চাও তোমরা জান্নাত থেকে তোমরা বক্ষণ করো পানাহার করো ওলা তক্রবা আমিনা জালিমিন হ্যাঁ শুধু এই কিন্তু এই বৃক্ষের কাছে যেও না না হয় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ফলমা শৈতান আনহা ফখর জাহমা মিম্মা খানা ফি এরপর শৈতান তাদেরকে পদস্খলন গোঠালো এরপরে সে জান্নাত থেকে বের করে দিল দনুজনকে মিম্মা আফি যে ইজ্জত এবং সম্মান এবং সুখে স্বাচ্ছন্দ্যে যে জায়গায় তারা অবস্থান করছিলেন সেখান থেকে বকুল্নাতু বাউদ কুমলি বাউদ্দিন আদু আল্লাহ তারা বলেন যে আমি বললাম যে তোমরা নেমে আসো নেমে আসো বাউদ কুমলি বাউদ্দিন আদু এমতাবস্থায় যে তোমরা একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করবে ফিল মাতাউন ইলাহন এবং তোমাদের জন্য জমিনের মধ্যে অবস্থানের সুযোগ রয়েছে মাতাউন ইলাহন এবং সেখান থেকে উপকৃত হবে একটা বিশেষ সময় কাল পর্যন্ত তো আল্লাহ তালী হজরত আদম আলিহিহিসাল্লামের এক কিসা এবং গঠন আল্লাহ তালা করে বলছেন যে যখন হজরত আদম সালামের ফজিলত এবং জমিনের খলিফা হওয়ার যোগ্যতা আল্লাহ তাল তুলনায় বেশি দান করেছেন এবং এই মর্যাদা এবং সম্মান আল্লাহ তালা দান করেছেন তো ওনারা সবাই এটাকে গ্রহণ করে নিলেন মেনে নিলেন আর সম্মানজনক সেজদার মাধ্যমে সবাই এটা মেনে নেয়ার একটা প্রদর্শনী তারা করলেন দেখালেন যে আমরা মেনে নিয়েছি আর ইবলিজ তার অহংকার এবং আল্লাহর সঙ্গে যে বিতর্কে জড়িয়ে পড়েছে এর মাধ্যমে সে কাফির হয়ে গেল এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো হ্যাঁ হাজরত আদম আলি ইসালাম এবং হাওয়া আলি হাসাল্লাম তাঁদের দুজনকে হুকুম দেওয়া হলো যে তোমরা দুজন জান্নাতের মধ্যে থাকো জান্নাতের মধ্যে থাকো আর এই জান্নাতের নাজ নামত অসংখ্য গণিত রাজি দ্বারা তোমরা উপকৃত আর বিশেষ একটা সময় কালের জন্য বিশেষ একটা গাছের বেলায় আল্লাহ পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হলো যে এই গাছের কাছেও তোমরা যেও না তো যে পুরো জান্নাতের সব নামত রাজি দ্বারা তোমরা উপকৃত হ কিন্তু এই একটা বিশেষ গাছ আছে বৃক্ষ আছে এই বৃক্ষের কাছেও তোমরা যেও না আর এর ফল খাওয়া থেকে তোমরা সম্পূর্ণরূপে বিরত থাকবে শেতান এই সময় ভাবল কি যে আমাকে তো বের করে দেয়া হয়েছে আমাকে তো ধ্বংস করে দেয়া হয়েছে আমি তো এই আদম আলিহিসামকে সম্মানজনক সেজদা আল্লাহর নির্দেশে না করার কারণে আমি আল্লাহর হুকুম মেনে না চলার কারণে মেনে না নেয়ার কারণে আমি মারদুদ হলাম রিজেক্টেড হলাম বিতাড়িত হলাম আমরা আহিদুবিল্লাহমিনা শেতানের রজিম আমি পানাহা চাচ্ছি আল্লাহর আশ্রয় কামনা করছি বিতাড়িত মারদুদ শেতান থেকে তো এই যে বিতাড়িত হলাম রান্দায় দরগাহ আমাকে করে দেয়া হলো আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দেয়া হলো আল্লাহর অভিশাপে অভিশপ্ত আমি হলাম অভিশপ্ত বিতাড়িত মারদুদ আমি হলাম তো যার কারণে এটা হলাম তাকে আমি গুমরাহ করার জন্য তাকে পথভ্রষ্ট করার জন্য তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাকে জান্নাত থেকে বের করার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে আমি সবসময় এই চেষ্টা করে যাব সে ভুল প্ররোচনা দিল ওস্পা এবং কুমন্ত্রণা দিল হজরত আদম আলী হিসালামকে হাওয়া আলি হাসালামকে যে এই ভুল প্ররোচনাটা কী দিল বলল যে তুমি যদি তোমরা যদি এই এই গাছের ফলটা তোমরা খাও বক্ষণ করো নির্দেশ দেয়া হচ্ছে তোমাদেরকে এটা খেয়েও না খেয়ে নিলে চিরস্থায়ী জান্নাতে তোমরা থাকতে পারবে হামেশা সবসময় তোমরা জান্নাতে থাকতে পারবে এই জন্য হয়তো নিষেধ দেয়া হয়েছে আর না হয় তোমাদেরকে হয়তো জান্নাত থেকে বের হয়ে যেতে হতে পারে তো এখন এটা খেয়ে নিলে তোমরা স্থায়ী জান্নাতি হয়ে যাবে তো এই ধরনের ভুল কথা বলে ষড়যন্ত্র করে মানে দোখা দিয়ে সে হাজরত আদম আলী ইসাল্লাম আর আলি সাল্লামকে এই জন্যতে এই নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করল আর ওনারা এই তাদের প্ররোচনায় এবং মিথ্যা ভুল ইনফরমেশনের কারণে ওনারা ভাবলেন যে আমরা যদি এটা ফল খেয়ে নিই তাহলে এই জান্নাতের নির্মত রাজি চিরস্থায়ী আমাদের জন্য হয়ে যাবে এই জন্য তারা খেয়ে ফেললেন পরিণতিতে হলো কি পরিণতিতে আল্লাহ তালা বললেন যে এই যে বতস্খলন তোমাদের দ্বারা হয়ে গেছে এই যে মিস্টেক তোমাদের দ্বারা হয়ে গেছে এখন তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাতের কাপড় তোমাদের শরীর থেকে পড়ে গেলো জান্নাতের গাছের পাতা দিয়ে ওনারা নিজেদেরকে ডাকবার চেষ্টা করলেন এরপরে বললেন আল্লাহ তালা বললেন যে না তোমরা নিচে নেমে আসো দুনিয়াতে চলে যাও যে এমতো অবস্থায় তোমরা যাবে যে এখানে ঐক্য ভালোবাসা মহাব্বত ছিল দুটো ব্যাখ্যা বাঁদু কুমলি বাঁদন আদু একে অন্যের প্রতি একটা দুশ্মনী হবে এটা আদম আলী ইসলাম মানে আদম সন্তানের মধ্যে মানব জাতির মধ্যে পারস্পরিক দুশ্মনী এবং হিংসা বিদ্বেষও থাকবে দুনিয়াতে অবস্থানকালীন অব সময়ে আর শেতানের সঙ্গেও তোমাদের একটা দুশ্মনী এবং হিংসা শেতান তোমাদের সর্বাবস্থায় আদু এবং দুশ্মন হবে তোমাদের শত্রু হিসাবে সে কাজ করবে তো পারস্পরিক একটা শত্রুতা সবসময় বিদ্যমান থাকবে আর এই অর্থ হতে পারে যে আদম সন্তানদের মধ্যে মানব জাতির মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্যমান থাকবে এবং আরেকটা ব্যাখ্যা হলো শ্যতান এবং মানব জাতির মধ্যে শত্রুতা বিদ্যমান থাকবে উভয় কথাটাই ঠিক রয়েছে তো আল্লাহ তালা যে বলছেন আমি বললাম হে আদম সালাম তুমি জান্নাতে অবস্থান করো এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে থাকো তো এটা সেজদার যে ঘটনা সেজদার যে নির্দেশ এর পরে এটা হয়েছে বলেছেন যে যাও জান্নাতে তোমরা প্রবেশ করো তুই যে জান্নাতের বাইরে সেজদা করার ঘটনাও ঘটতে পারে এমনকি সে জান্নাতের ভেতরে ওটা ঘটনা করতে পারে উভয়টা সম্ভব রয়েছে ও খুলে তুমা আমরা তোমরা যা ইচ্ছা তা যেখান থেকে ইচ্ছা তোমরা খেতে পারবে জান্নাতের নামতগুলো তোমরা উপভোগ করতে পারবে তো আল্লাহ এত বেশি নামত রাজি রেখেছেন যত বেশি তোমরা খাবে যত বেশি উপভোগ করবে এর মধ্যে কোনো কমতির কোনো সম্ভাবনা নেই তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যে জান্নাতের নামত কমে যাবে শেষ হয়ে যাবে ওলা হাত হি সাজারা হাত হবে এই বিশেষ বৃক্ষের কাছেও তোমরা যেও না এই গাছের কাছেও তোমরা যেও না অর্থাৎ এর ফল তোমরা খেও না তো এর ফল তোমরা উপভোগ করো না খেও না তো এই ফল না খাওয়ার জন্য বৃক্ষের কাছে না যাওয়ার কথা বলা হয়েছে আসল অর্থ হলো যে এই ফল খাওয়ার জন্য গাছের কাছে যেও না এই বৃক্ষের কাছে যেও না এই আয়াত থেকে এবং এই সংক্রান্ত আরও বিভিন্ন আয়াত থেকে রাম একটা নতুন একটা চাপ্টার আইলমেল খুলেছেন যে সদ্দন লিল বাব সদ্দন লিল দ্বারা একটা চাপ্টার রয়েছে যে এমন সব কাজ থেকেও নিষেধ দেয়া যায় যেটা যেসব কাজ মূলত নিষিদ্ধ ছিল না কিন্তু আসল নিষিদ্ধ কাজের দিকে মানুষ দাবিত হতে হয়ে যাবে এই সম্ভাবনা যদি কোথাও বিদ্যমান থাকে তাহলে এমন কাজ থেকেও নিষেধ দিয়ে দেওয়া হবে তো যেমন মনে করেন ওই গাছের কাছে যাওয়া বৃক্ষের কাছে যাওয়াটা নিষিদ্ধ ছিল না ফল খাওয়াটা নিষিদ্ধ ছিল কিন্তু আল্লাহ বলছেন এই বৃক্ষের কাছেও যেও না তো বোঝা গেল যেখানে গেলে গুনায় পতিত হওয়ার সম্ভাবনা আছে এমন কাজ এমন জায়গা এমন জিনিস নিজে নিষিদ্ধ না হলেও তা থেকেও নিষেধ দেয়া যায় তো দুনিয়ার জীবনে অনেক গুনাহের কাজ কারাম ইসলামী আইন বিশেষজ্ঞগণ এলামায় কারাম এগুলো দেখেছেন যে এই কাজটা নিজে নিষিদ্ধ নয় কিন্তু এটা অবলম্বন করলে গুনাহের মধ্যে পতিত হওয়াটা স্বাভাবিক সহজেই পতিত হয়ে যেতে পারবে বা সম্ভাবনা সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে যে এই কাজটা করলে মানুষ আসল গুনাহের মধ্যে পতিত হয়ে যাবে তো এই কাজটা ফর এক্সাম্পল কোনো একটা বিশেষ কাজ এটা মূলত নিষেধ ছিল না কিন্তু এলামায় কারাম এটাকে নিষেধ দিয়ে দিয়েছেন এই কারণে যে এটা জায়জ হওয়া সত্ত্বেও এটা অবলম্বন করলে পরে যেহেতু গুনাহের মধ্যে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে সুতরাং যে জিনিস অবলম্বন করলে যে জিনিস স্পর্শ করলে যেখানে গেলে গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে যাওয়া মূলত নিষিদ্ধ না হলেও সেটা থেকে বারণ করবার পারমিশন রয়েছে এই আয়াতের আলোকে কারণ এই আয়াতের মধ্যে গাছের কাছে যাওয়া যাওয়াটা মূলত নিষিদ্ধ নয় ফল বক্ষণ করা এটা হলো আসল নিষিদ্ধ বিষয় কিন্তু আল্লাহ তালা যে জিনিস নিষিদ্ধ সেই নিষিদ্ধ জিনিসের মধ্যে নিষিদ্ধ কাজের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা যে কাজের মাধ্যমে বিদ্যমান রয়েছে সেই কাজ থেকেও আল্লাহ বারণ করছেন তো এর দা রাফু কাহেকেরাম অসংখ্য অগণিত নতুন মসআালা উদ্ভাবন করেছেন অনেক জিনিস থেকে নিষেধ প্রদান করা হয় ফতোয়ার মধ্যে হকুম দেওয়া হয় ফতোয়ার মধ্যে মূলত এই জিনিসগুলো নিষিদ্ধ ছিল না কিন্তু এলামায় কারাম যখন দেখেন ফোকাহায় কারাম এবং ইসলামী আইন বিশেষজ্ঞগণ যখন বুঝেন যে না এই কাজ যদিও বা নিজে জায়েজ নিজে বৈধ কিন্তু এই বৈধ বা জায়েজ কাজের মধ্যে যদি জায়েজ কাজেরও যদি পারমিশন দিয়ে দেওয়া হয় তাহলে মানুষ একটা নাজাইজ কাজের মধ্যে পতিত হওয়ার নাজাইজ গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা সমূহ সম্ভাবনা যেখানে বিদ্যমান রয়েছে এমন কাজ থেকে ইলামায় কারাম নিষেধ করতে পারেন এই আয়াতের আলোকে বলা তকর হিসা যারা তো এটাকেই ইসলামিক ফিক্ষের মধ্যে সদ্দান বাব সদ্দান জারায় একটা শিরোনাম দেওয়া হয়েছে তো এটা অলাময় কারামের জন্য একটা উপকারী কথা ছিল এটা আপনাদের সামনে আমি এজন্য পেশ করলাম অনেক ফিক্ষের সাথে যাদের নিষ্পত এবং সম্পর্ক তারা এটা বুঝতে পারবেন যে সদ্দান জারায় এবং সদ্দান বাব যে অনেক জিনিস থেকে নিষেধ দেওয়া হয় অনেক কাজ থেকে আমাদেরকে বারণ করা হয় এর জন্য দলিল কি একটা দলিল হল ওলা শেতান মানুষকে এইভাবে সে কুমন্ত্রণা দিল দোখার মধ্যে পতিত করলো প্রতারণার পাঁথা ফাদে সে পা রাখার একটা ব্যবস্থা করে দিল এবং বলল যে তোমরা এই কাজটা যদি করো তাহলে জান্নাতে স্থায়ীভাবে তোমরা থাকতে থাকতে পারবে তো যেহেতু আল্লাহর হুকুমেই জান্নাত থেকে বের করা হয়েছে কিন্তু আখ রাজা হুমা মিম্মা কানাফি আল্লাহর হুকুমেই বের করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ তালা এই কাজটাকে শেতানের দিকে নিষ্পত কেন করলেন শেতানের দিকে সম্পর্কিত কেন করলেন এটা এই জন্য করলেন যে শেতান এর কারণ ছিল মাধ্যম ছিল শেতানের রিজন ছিল তো এই জন্য বেস বেহেস থেকে বের করে দেওয়ার নিস্পটটা তাঁর দিকে করা হয়েছে ওয়াকুল্লাহবে তো বাউদু বাদুন আদু এরপরে আল্লাহ তালা এই নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করার কারণে আল্লাহ আল্লাহতলা শেতানের প্ররোচনায় চলে আসার কারণে আল্লাহ আল্লাহতলা বললেন যে যাও তোমরা বের হয়ে যাও নিচে নেমে আসো এবং তোমরা একে অন্যের দুশ্মন থাকবে তো আদম হাওয়া এই দুজন একজন আরেকজনের বা আদম সন্তান তারা পরস্পরের মধ্যে একটা দুশ্মনী থাকবে অথবা এই অর্থ হতে পারে যে শেতানের সাথে তোমাদের আদাওয়াত কন্টিনিউ থাকবে সে তোমাদের সঙ্গে দুশ্মনী করবে শত্রুতা পোষণ করবে যান দুনিয়াতে তোমরা চলে যাবে ঠিক যাও সেখানে আর পরস্পরের শত্রু হয়ে তোমরা থাকবে অর্থাৎ যে শেতানের প্ররোচনায় বের করে যে শেতান সেজদার উপর আমল করেনি। আর তাকে আমি বের করে দিয়েছি আবার দুনিয়াতে তোমরা যাবে তো তোমাদের পারস্পরিক একটা শত্রুতা থাকবে তো আল্লাহ এই যে পারস্পরিক শত্রুতা যেটা এটা আল্লাহ তালার নারাজগির একটা কারণ আল্লাহর অসন্তুষ্টির একটা কারণ তো এটা যখন দূর হয়ে যায় পারস্পরিক শত্রুতা আল্লাহ তালা ওই সময়ে নারাজ হচ্ছিলেন অসন্তুষ্ট হচ্ছিলেন আর এই অসন্তুষ্টির সময় বলছেন যে বাউদ কুমলি বাউদিন আদু তোমরা পরস্পরের মধ্যে শত্রুতা পোষণ করবে তো অনেক সময় আমরা দেখি ফ্যামিলি প্রবলেম শত্রুতা এগুলোর পেছনে পেছনে আল্লাহর অসন্তুষ্টির একটা কারণও গোপনীয়ভাবে লোক নিহিত থাকতে পারে তো আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করলে পারস্পরিক শত্রুতা দূর হয় তো আমরা অনেক সময় একে অন্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিভিন্ন কার্যক্রম আরম্ভ করে দিই প্রতিশোধ নিতে আরম্ভ করে বসি কিন্তু আমরা এটা বুঝি না যে আমার আল্লাহ হয়তো নারাজ আমার ওপর আমার আল্লাহ হয়তো অসন্তুষ্ট তো এই জন্য যখন দেখবেন কেউ আপনার কথা শুনছে না মানছে না আপনার সঙ্গে দুশ্মনী করছে আপনার সঙ্গে শত্রুতা পোষণ করছে আপনাকে কষ্ট দিচ্ছে তখন আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার দিকে মনোনিবেশ করা উচিত কারণ আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখনই এমন একটা পরিবেশ এবং পরিস্থিতির যে সৃষ্টি হয়ে যায় সেটা হবে তো বাঁদুকুমলি বাহদ আদুবন দ্বারা এটা বুঝে আসে তো এমত এটা একটা নামত থেকে মানুষের সন্তানাদি ভাই ভাইয়ের মধ্যে যদি লড়াই দুশ্মনী সৃষ্টি হয়ে যায় তাহলে কোনো কোনো ক্ষেত্রে এটার সম্ভাবনা বিদ্যমান রয়েছে যে আল্লাহ তালা হয়তো নারাজ এবং আল্লাহ তালা হয়তো অসন্তুষ্ট এখন পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিয়েছেন আর এই শত্রুতাতে সৃষ্টি অটোমেটিকলি হয়ে গেছে আল্লাহকে নারাজ করার কুফল এবং অশুভ পরিণতি হিসাবে এই পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে যখন আল্লাহ তালা নারাজ হয়েছেন যে এই ফলে এই গাছের ফল তোমরা খেও না এই গাছের কাছেও যেও না এটা খেয়ে নিয়েছেন আল্লাহ তালা বললেন যাও দুনিয়াতে যাও এবং পরস্পরের মধ্যে তোমাদের শত্রুতা থাকবে তো ওই সময় অসন্তুষ্টির প্রতিফল হিসাবে এই কথাটা বলা হচ্ছে তো এর দ্বারা অসন্তুষ্টির পরিণতি হিসাবে এই কথাটা বলা হচ্ছে তো বোঝা গেল যদি পারস্পরিক দ্বন্দ্ব কোথাও বেশি দেখা দেয় তাহলে আমাদেরকে একটু খোঁজ নিতে হবে যে আমাদের উপর আল্লাহ তালা হয়তো অসন্তুষ্ট তো এই অসন্তুষ্টিটা দূর করার দরকার অনেকে বলেন যে স্বামী আমার কথা শোনেন না স্ত্রী আমার কথা শুনে না অথবা ভাইয়ে ভাইয়ে লড়াই ঝগড়া বিবাদ স্বজনের মধ্যে পারস্পরিক কলহদ্বন্দ্ব তো এগুলোর পেছনে একটা কারণ এটাও নিহিত থাকতে পারে যে আল্লাহ তালা অসন্তুষ্ট আমাদের উপর তো আল্লাহ তাআলার অসন্তুষ্টির সব কারণ দূর করে সন্তুষ্টির মাধ্যমগুলো অবলম্বন করা এবং গুনাহের পথ সম্পূর্ণ রূপে পরিহার করা হারামের পথ পরিহার করা এগুলো জরুরি তো এগুলো দূর হয়ে গেলে আল্লাহ তালা পারস্পরিক এই শত্রুতাটাকে বন্ধুত্বের মধ্যে হয়তো পরিণত করে দিতে পারেন ওয়ালাকুম ফিল অর্দ মুস্তাক মাতুন ইলাহীন এরপরে আল্লাহ তালা বলছেন যে তোমরা একটা বিশেষ সময়কাল পর্যন্ত বিশেষ একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত সেখানে তোমরা জমিনের মধ্যে থাকবে সেখানেও তোমরা স্থায়ীভাবে থাকতে পারবে না অল্প দিন পরে আবার সেই বাড়িকে আপন বাড়ি মনে করো না ওয়ালাকুম ফিল ওয়ালাকুমফিল আউদ্দি মুস্তাক ইলাহিন যে জমিনের মধ্যে তোমরা অল্প কিছু কাল বিশেষ একটা সময়কাল পর্যন্ত তোমরা সময় অতিবাহিত করবে সময় ব্যয় করবে তোমরা এত লম্বা সময় থাকবে না স্থায়ী থাকবে না এটা তোমাদের স্থায়ী বাড়ি নয় চিরস্থায়ী দুনিয়া নয় চিরস্থায়ী জগৎ নয় চিরস্থায়ী জাহান নয় এটা অল্প দিনের জন্য তোমরা যাচ্ছ আবার এটাকে ছেড়ে দিতে হবে আবার ফেরত চলে আসতে হবে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে সুবাহ তো এটা বলে দুনিয়া থেকে ওইখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে তো আমরা এখানে এসে এটাকে স্থায়ী বাড়ি মনে করে বসা আরম্ভ করেছি আল্লাহ আলী আজিম তো এটাকে স্থায়ী মনে করার কোনো সুযোগ নেই মুস্তাকর ইলাহীন অল্প সময়ের জন্য আমরা এসেছি বিশেষ একটা সময় কালের জন্য আমরা এসেছি এটা আল্লাহর জানা আছে আল্লাহ ইদা যা আজালুকুম লাস্তাকিম যখন মৃত্যুর সময় চলে আসবে তখন এটা এক সেকেন্ড আগেও যাবে না পরেও যাবে না অমুক জিনিসের কারণে মারা গেছে অমুক অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে এমন নয় বরং মৃত্যুর সময় সুনির্ধারিত আছে আর এই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে তখনই কেবল মৃত্যু আসে ইভেন কেউ কাউকে ফায়ার করে যদি মারে তো ফায়ার যে করবে নির্দোষী কাউকে যদি বিনা অধিকারে যদি কেউ মারে বিচার হাতে তুলে নেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে যে মেরেছে কিন্তু যিনি মারা গেছেন যার মৃত্যু ঘটেছে তিনি এই গলির কারণে মারা যাননি তার মৃত্যুর সময় হয়ে গেছে এই জন্যই মারা গেছেন অনেক সময় গলি কাজ করে না তো এখানে একটা কথা বলা হয়েছে উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আল্লাহ তাআলা যখন জান্নাতে বসবাসের নির্দেশ দিলেন হযরত আদম আলাইহিস সালাম কে হযরত হাওয়া আলাইহাস সালাম কে তখন বললেন যে জান্নাতে তুমি সখুনত ইখতিয়ার করো مسকান बनाओ जन्नत के तो এটাকে এইভাবে বলতে পারতেন উস্কুনা আল জান্নাহ যে তোমরা দোনোজন জান্নাতে থাকো এরপরে বলছেন খুলা ওলা তকরবা হাদি হিসা যারা বলেছেন খুলা রাগাদান সি তুমা বলেছেন কিন্তু এখানে বলছেন যে উস্কুন অন্তওয়াজনা হে আদম আলি ইসালাম তুমি জান্নাতে থাকো এবং তোমার স্ত্রীও থাকো আলাদা আলাদাভাবে বলেছেন তোমরা দনোজন থাকো এভাবে বলেননি দনোজনকে বলেছেন ওলা তকরবা হাদি হিসা যারা এই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যেও না তোমরা দুজন যেও না এইভাবে বলেছেন আর এরপরে বলেছেন তোমরা খাও যা ইচ্ছা তোমরা থেকে তোমরা বক্ষণ করো এটা বলেছেন কিন্তু থাকার ব্যাপারে বলেছেন উস্কুন তুমি থাকো অবস্থান করো এবং তোমার স্ত্রী তুমি থাকো এবং তোমার স্ত্রী তো তুমি অবস্থান করো এবং তোমার স্ত্রী তো এটাকে এবং তোমার স্ত্রী এটাকে স্বামীর আন্ডারে নিয়ে এসে কথাটা বলা হয়েছে স্বামীর আন্ডারে স্বামীকে তাকার কথা বলা হচ্ছে এবং স্বামীর আন্ডারে স্ত্রীকেও থাকার কথা বলা হচ্ছে যে তুমি তাকো এবং তোমার স্ত্রী হাওয়াই হাসলাম ধনজন যেন থাকেন এখান থেকে দুটো মাসআলা আমাদের সামনে সুস্পষ্ট হয় একটা হলো যে স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া স্বামীর দায়িত্ব স্ত্রীর বাসস্থানের থাকার ব্যবস্থা করে দেওয়া এটা হলো স্বামীর উপর দায়িত্ব কিন্তু এর দ্বারা এটা না বুঝে ফেলবেন না যে এই মা বাবার সঙ্গে থাকাই সম্পূর্ণ না যায় যেমন কথা নয় শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকা জায়েজ আছে হ্যাঁ আর আলাদা একটা বাড়ি আমাকে করতে হবে এরকম নয় বরং একটা রুম ফোকাহ রাম আলা বর্ণনা করেছেন যে একটা উপযুক্ত একটা রুম থাকতে হবে এই রুমটার মধ্যে সম্পূর্ণ এখতিয়ার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বাধীনভাবে এই রুমের মধ্যে থাকতে পারেন একে অন্যকে উপভোগ করতে পারেন একে অন্য সাথে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন কোনো ধরনের রাগ ডাক থাকবে না কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না কোনো ধরনের কোনো বাধা নিষেধ থাকবে না একটা এরিয়া একটা বড় রুম উপযুক্ত একটা রুম থাকতে হবে যে রুমটা স্ত্রীকে দিতে হবে এতটুকু করলে বরণ অংশ হিসাবে যে তাকার জায়গা দিতে হয় এই সুযোগটা এর হক এই হুকুমের উপর আমল হয়ে যায় স্বামীর দায়িত্ব হলো তিনি স্ত্রীকে তাকার জায়গা দেবেন তো এটা একটা আলাদা রুম হয়ে গেলে এই হুকুমের উপর আমল হয়ে যায় আলাদা যে একটা বাড়ি হতে হবে এর মধ্যে বাড়ির সামনে একটা পুকুর হতে হবে বাড়ির পেছনে আরেকটা পুকুর হতে হবে একটা টঙ্গি ঘর হতে হবে বাংলা ঘর হতে হবে আরেকটা থাকার রুম থাকতে হবে এই ধরনের আরেকটা নতুন পৃথক সম্পূর্ণ আলাদা আরেকটা বাড়ির স্ত্রীকে করে দিতে হবে ইঠার বাধ্যবাধকতা হয় না থাকার জায়গা করে দিতে হলে একটা রুম যথেষ্ট হ্যাঁ থাকার জায়গা এরকম আলাদা রুম করে দেওয়াটা জরুরি আলাদা রুম করে দেওয়ার দাবি একজন স্ত্রী করতে পারেন যে আমরা আমাকে আলাদা থাকার রুম দিতে হবে থাকার আলাদা একটা রুম দিতে হবে এই মাস আলো আমাদের সামনে সুস্পষ্ট হয় আর দ্বিতীয় মাস আলা উস্কুন আন্তওয়া জৌ জুকাল জাননা তুমি জান্নাতে অবস্থান করো এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করবে তো এর দ্বারা বোঝা গেল যে স্ত্রী স্বামীর অধীনে থাকতে হবে অর্থাৎ যে ঘরের মধ্যে স্বামী থাকবেন সেই ঘরের মধ্যে স্ত্রীর থাকাটা উচিত স্ত্রী কথা বলতে পারবেন না যে আপনি আলাদা ঘরে থাকেন আমি আলাদা করে থাকবো এই দাবিটা স্ত্রী কিন্তু করতে পারেন না পৃথক পৃথক দুই বাড়িতে আমরা থাকব পৃথক দুই স্থানে আমরা থাকব। এই যে উস্কুন জৌজুখাল জান্না আদম আলী সালামকে আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন যে তুমি জান্নাতে অবস্থান করো এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করবে তো দনোজন জান্নাতে অবস্থান করো এটাকে দনোজন একসঙ্গে এটা বলেননি তুমি অবস্থান করো এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করবে করো এই যে নির্দেশ দিয়েছেন এর দ্বারা বোঝা যায় যে যেখানে স্বামী থাকবেন সেখানে স্ত্রীকে থাকতে হবে স্ত্রী পৃথক থাকবেন আলাদা বাড়িতে আর স্বামী থাকবেন আলাদা বাড়িতে এমন হয় না এমন এমন কোনোভাবেই হয় না তবে এবং তোমরা করো যা ইচ্ছা তো যা ইচ্ছা তোমরা বক্ষণ করো এই যে কথা বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে তো এর দ্বারা বোঝা গেল যে খাবারের ব্যাপারে এক সঙ্গে খেতে হবে একই সাথে খেতে হবে এটার বাধ্যবাধকতা নেই যা ইচ্ছা খাও দনোজন খাও এটাকে একসঙ্গে হুকুম দেওয়া হয়েছে এর দ্বারা বোঝা যায় যে খাবার ব্যাপারে খাদ্য গ্রহণের ব্যাপারে স্ত্রী স্বামীর অনুগত নয় অর্থাৎ দুজন দুই টাইমে খেতে পারেন দুজন আলাদা আলাদা জিনিসও খেতে পারেন কারণ এটা নিজের একটা ইচ্ছার ব্যাপার রয়েছে নিজের একটা ইচ্ছার বিষয় রয়েছে এখানে এখানে বাধ্য করা যাবে না যে সঙ্গে খেতেই হবে আর এক সময়ই খেতে হবে আর এক ধরনের খাবারই খেতে হবে সমান আইটেম খেতে হবে না ভিন্ন ধরনের খা খাবার গ্রহণ করতে পারেন আর ভিন্ন সময়েও নিতে পারেন খাবার তো আল্লাহ তালা এই কথাগুলোর জন্য অনেক আরও বিভিন্ন হুকুম রয়েছে এবং ইসমতে আম্বিয়ার মাস আলা নবীগঞ্জ ইস্পাব এই মাস আলাহ আগামী আলোচনা ইনশাল্লাহ আসবে এবং আরও কিছু এই সমস্ত আয়াত থেকে জরুরি কিছু অনুষঙ্গ রয়েছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তালা সব আলোচনা আল্লাহ তালা যদি তৌফিক দেন তাহলে পরবর্তী প্রোগ্রামে হবে আজকে যেহেতু সময় শেষ এজন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন